আর দেখো, এই মামলাতে বলা হয়েছে যে শুধুমাত্র শব্দবাজি নয়, শব্দবাজি সহ সমস্ত রকম আতশবাজি যা দূষণ তৈরি করে সেই সমস্ত বাজি বন্ধ করার জন্য কলকাতা হাইকোর্ট অবিলম্বে নির্দেশ দিক সেটা আবেদন করা হয়েছে। এবং তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে গত বছর কলকাতা হাইকোর্টের তরফেই নির্দেশ দেওয়া হয়েছিল যে কোন রকম আতশবাজি পোড়ানো চলবে না। এবং তার পাশাপাশি ক্রেতা এবং বিক্রেতা যারা এই বাজি বিক্রি করবেন এবং যারা এই বাজি কিনবেন তাদের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে, এই ধরনের নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল। এবং মামলাকারী বক্তব্য সেই নির্দেশের পরে গত বছর এই যে বাজি সেটা শব্দবাজি হোক পাতশবাজি হোক তার বারবারণ তো অনেক ক্ষেত্রেই কম ছিল এবং তাতে মানুষ উপকৃত হয়েছেন। এখন এবছর কালীপুজো একেবারে সামনেই, কালীপুজো সহ অন্যান্য পূজাগুলিও রয়েছে, সেই পরিস্থিতির কথা মাথায় রেখে এখন সংক্রমণ কার্যত প্রত্যেক দিন বাড়ছে পুজোর পর থেকে। এই সংক্রমণে তুমি জানো তার আবেদন হলো, চিকিৎসকরা বলছেন করোনায় সব থেকে ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস, ফলত আতশবাজি সহ শব্দবাজি পোড়ালে সেক্ষেত্রে যে ধোঁয়া বের হবে সেই ধোঁয়াতে করোনা রোগীদের বা করোনা আক্রান্তদের কষ্ট কিন্তু আরো বাড়বে এবং সামাজিক ভাবে যে পরিবেশ সেই পরিবেশও দূষিত হবে বা ক্ষতিগ্রস্ত হবে। এই পরিস্থিতিতে গতবারের নির্দেশিকা আবারও বলবৎ করার জন্য বা গতবারের নির্দেশিকা আবারও কার্যকর করার জন্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে আবারও সেই একই ধরনের পদক্ষেপ দিক এবং কলকাতা পুলিশ বা অন্যান্য পুলিশের রাজ্য পুলিশের অন্যান্য বিভাগ সহ প্রশাসনকেও নির্দেশ দেওয়া হোক যেন কড়া হাতে এই আতশবাজি এবং শব্দবাজির মোকাবিলা করা হয় এবং কোনো ধরনের আতশবাজি শব্দবাজি যেন কোনো ধরনের পুজোতে বা উৎসবে না পোড়ানো হয়, সেই আবেদন নিয়েই তারা দ্বারস্থ হয়েছেন, মামলা করেছেন। এবং আগামী 29 অক্টোবর কলকাতা হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে মামলার বিচার পর্ব চলবে বা শুনানি শুরু হবে এবং সেই সময় গতবারের নির্দেশিকা বলবৎ রাখা হয় নাকি আরো অন্য কোনো ধরনের নির্দেশিকা দেওয়া হয় সেটাই এই মুহূর্তে দেখার। কিন্তু তোমাকে আরো একবার বলবো, গতবারের নির্দেশের পরে মামলাকারীদের বক্তব্য যে আতশবাজি এবং শব্দবাজি গোটাটার ওপর নিয়ন্ত্রণ পেতে কার্যত একটা কার্যকরী ভূমিকা পুলিশের তরফ থেকে প্রশাসনের তরফে নেওয়া হয়েছিল এবং সাধারণ মানুষ থেকে আরম্ভ করে করোনা আক্রান্ত তারা প্রত্যেকেই উপকৃত হয়েছেন, ফলত সেই নির্দেশিকাই আবারও বলবৎ করার আর্জি নিয়ে তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। শুভ্রজিৎ, ধন্যবাদ। সৌভিক, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।